নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। নতুন একটা সিম্পল এবং ইজি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যাঁ, একদম কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম বাটাবাটি ছাড়াই আজকে ডিম কষা রেসিপি শেয়ার করব। তার জন্য কিন্তু আমি এই রেসিপিটার নাম দিয়েছি ব্যাচেলার ডিম কষা। তো এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো। আর এই ভিডিওটা যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটিকে ফলো করে দিয়ে অবশ্যই সাপোর্ট করবে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি নিয়েছি চারটে ডিম সেদ্ধ। ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি একটুখানি আদা, রসুন কুচি নিয়েছি লঙ্কা, আটখানা টমেটো, আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি। বাস এই কটা উপকরণ দিয়েই কিন্তু আমি বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে যেতেই আমি দিয়ে দিলাম ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট একটু হালকা ভেজে নেব। একদম কড়া করে ভেজে নেওয়ার দরকারই নেই। তো দেখো ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সেই তেলেই দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটাকে একটু নাড়িয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা, লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের ঝাল বুঝে দেবে, দিয়ে দিলাম আদা কুচি, পরিমাণ বুঝে নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে 1 মিনিট আমি একটু ভাজা ভাজা করে নেব, 1 থেকে 2 মিনিট মতো। তো চলো বন্ধুরা, এটাকে একটু ভাজা ভাজা করে নেওয়া যাক। 2 মিনিট হয়ে গেছে, এটা একটু ভাজা হয়ে গেছে। আমি এতে দিয়ে দিলাম 1/2 কাপ জল। বেশি জল ইউজ করার কিন্তু একদমই দরকার নেই। এবারে গ্যাসটাকে মিডিয়াম করে আমি এটাকে 5 মিনিটের জন্য পেঁয়াজ আর টমেটো সবগুলোকে সেদ্ধ হতে ছেড়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম, ঢাকা উঠিয়ে নিয়েছি। পেঁয়াজটা একদম সেদ্ধ হয়ে গেছে দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো, আর মশলাটাও কিন্তু প্রায় খুব ভালো করে কষানো হয়ে গেছে। যেহেতু এটার নাম ডিম কষা, তাই বেশি জল কিন্তু ইউজ করার দরকার নেই। ভেজে রাখা ডিমগুলো কড়াইতে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসটাকে মিডিয়াম করে 4 থেকে 5 মিনিট এইভাবে একটু পরে পরে নাড়তে থাকবো, যাতে সমস্ত ডিমগুলোর মধ্যে মশলাটা ঢুকে যায়। তো দেখো 4 থেকে 5 মিনিট এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে জলটা শুষে নেয়। তো চলো, 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলাটার মধ্যে কিন্তু আর 1 ফোঁটাও জলের কোনো চিহ্ন নেই। এবারে নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিলাম। একদম ইজি আর সিম্পল ভাবে তৈরি হয়ে গেল ডিম কষা। এটা কিন্তু ব্যাচেলারদের জন্য একদম একটা ইজি ট্রিক, কি তাই তো? তার জন্য আমি এই রেসিপিটার নাম দিয়েছি ব্যাচেলার ডিম কষা। তোমাদের রেসিপিটা কেমন লাগলো বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগলো। বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও, আর বিশেষ করে তোমাদের ব্যাচেলার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও। কোনো রেসিপি চাইলে কমেন্ট করো, চেষ্টা করব শেয়ার করে দেওয়ার জন্য। আর এইরকমই যদি ব্যাচেলার আরও রেসিপি দেখতে চাও আমার চ্যানেলে, কমেন্ট করে দিও, অবশ্যই চেষ্টা করব শেয়ার করে দেওয়ার জন্য। আরও একবার বলছি, রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, যতটা সিম্পল দেখতে ততটাই কিন্তু ইয়াম্মি খেতে ছিল। বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।